বিদ্যুৎ বিভাগের এটা কার্যালয়ত দীঘলিয়া হাড়ি, হাতে হাতে বিদ্যুতর বিল, বিদ্যুৎ বিভাগের আজব কাণ্ড, বিদ্যুতর বিল দেখি হতবাক হুজাইবাসী, অতিষ্ঠ গ্রাহকে অভিযোগ দাখিল করবলৈ ভিড় করিলে এপিডিসিএল কার্যালয়ত, বিদ্যুতর মাচুল বৃদ্ধিক লৈ তীব্র প্রতিক্রিয়া চলি থাকার মাজতেই হুজাইত অত্যাধিক বিলে জলাকলা খুয়াইছে গ্রাহক। একটা পরিয়ালরে বিল আহিল 26,000 টাকালৈ। উপায়ন্তর হয়ে অভিযোগ দাখিল করবলৈ এপিডিসিএল কার্যালয়ত ভিড় করিলে ভুক্তভোগী গ্রাহকে, বিদ্যুতর মাচুল বৃদ্ধি পাইছে 2-3 গুণলৈ। কারোবার এমাহ আগতে বিল আহিছিল 596 টাকা, আর এমাহর পিছত আহিছে 12,154 টাকা। আন এজনের 6 মাহ আগত বিল আহিছিল 65 টাকা, আর 6 মাহ পিছত আহিছে বিল 37,419 টাকা। 19/9/2022 মোর বিল আহিছে 596 টাকা, আর 25/10/2022 আমার বিল আহিছে 12,154 টাকা। এক মাহ 25/10/2022 তারিখত আহিছে 65 টাকা, এতিয়া এই 6-7 মাহ আহিছে 37,419 টাকা। এতিয়া এনেদরে রাজ্যের ভিন্ন প্রান্তত বিদ্যুৎ বিভাগের বিলে জলাকলা খুয়াইছে গ্রাহকক। উপায়ন্তর হয়ে রাইজ উচর চাপিছে শক্তি বিভাগের, কিন্তু প্রায়ই কোনো সুদুত্তর নোপার অভিযোগ ভুক্তভোগী রাইজর। হুজাইরপরা প্রশান্ত দত্তর রিপোর্ট, অসম লাইভ 24।